থেকে পুরুলিয়ার ভূমিপুত্র কবি ও সাহিত্যিক সঞ্জয় কুমার টুডু মহাশয়কে এই সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। যাওয়া কারাম কুলহি দুরুপ কাহিনী গালান গেলে হর কাহিনী অযোধ্যা বুরুসেন্দ্রা তাঁর উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি। সাঁওতালি সাহিত্যে তাঁর বিশেষ অবদানকে কুর্নিশ জানায় পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ। সাঁওতালি সাহিত্যে যাঁর অবদান লক্ষণীয়, কবি ও সাহিত্যিক শ্রী জগন্নাথ সোরেন মহাশয়কে আমরা এখন দেখতে পাচ্ছি মঞ্চে। ছাত্রজীবন থেকে তাঁর লেখালেখি শুরু। পশ্চিম বাংলা, তেতরে, সেলি, সিরজন, উমুল ইত্যাদি সাঁওতালি পত্রপত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। সাঁওতালি সাহিত্য সৃষ্টিতে তাঁর এই সাধনাকে স্বীকৃতি জানায় পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ। মঞ্চে এবার ফুলচাঁদ হেমব্রম। ফুলচাঁদ পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য এই সম্মান পেলেন। খুব অল্প বয়স থেকে তিনি খেলাধুলোর প্রতি আগ্রহী, ন্যাশনাল, সিনিয়র ন্যাশনাল খেলেছেন। পুরুলিয়ার সন্তান ডক্টর বিপন টুডু বিজ্ঞান চর্চায় অসামান্য অবদানের জন্য তাকে সম্মাননা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনা করেন।